নমস্কার বন্ধুরা, আজ একমুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। রুদ্রাক্ষকে শিবের প্রতিরোধ বলা হয়। এটি তার প্রিয় অলঙ্কার এবং শক্তির আধার স্বরূপ। তবুও মুখ অনুযায়ী প্রতিটি রুদ্রাক্ষ অন্য অন্য দেবদেবতারও সমাবেশ হয়। এমনিতেই শিবের সাথে শক্তির উপস্থিতি অনিবার্য। শিবের প্রভাব প্রতিটি দানার উপরেই রয়েছে, কিন্তু কিছু কিছু দানার উপর অন্য দেবদেবতার প্রভাব রয়েছে। এই দৃষ্টিতে দেখলে একমুখী রুদ্রাক্ষই সবথেকে শ্রেষ্ঠ। এর দর্শন পূজন এবং ধারণে সাধককে সমস্ত বাধা ও সংকট দূর হয়। এটি ধারণে সাধকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং সম্পদ বৃদ্ধি হয়। রুদ্রাক্ষের বিভিন্ন শ্রেণীর মধ্যে একমুখী রুদ্রাক্ষই সর্বশ্রেষ্ঠ, একথা আগেই বলা হয়েছে। এটি প্রধানত দুই আকারের হয়, একটি গোল এবং একটি অর্ধচন্দ্রাকার। প্রতিটি দিন সকালে উঠে সাধক প্রথমেই গলায় বা বাহুতে ধারণ করা দানাকে ওম নম শিবায় মন্ত্র দ্বারা প্রণাম করলে অনেক উপকার সংকট থেকে সাধককে মুক্ত রাখে। একমুখী রুদ্রাক্ষ ধারণের দ্বারা ঈশ্বরকে লাভ করার পথ সহজ হয়। একে সাক্ষাৎ শঙ্কর বলা হয়। কিছু রুদ্রাক্ষ কলা বা অন্য কোনো ফলের মতো জোড়া থাকে, এগুলি প্রাকৃতিক বিস্ময় মাত্র। যদি দুটি রুদ্রাক্ষ একসাথে জোড়া থাকে তবে তাকে গৌরীশঙ্কর বলে, এবং তিনটি রুদ্রাক্ষ জুড়ে থাকলে তাকে ত্রিযোগী বলে। যেহেতু এটি খুব কমই দেখতে পাওয়া যায় তাই একে দুর্লভ বলা যায়, তাই এর মহত্ত্ব অনেক বেশি। একে শিব ও শক্তির মিশ্রিত রূপ বলা যায়। ঘরে পূজা স্থানে বাক্স সিন্ধুককে মঙ্গল কামনা করে। কোনো শুভ কার্যসিদ্ধির জন্য এটি রাখলে সুফল পাওয়া যায়। রুদ্রাক্ষ সব জাতি ও বর্ণের লোক ধারণ করতে পারে, তবে অবশ্যই দৈবব্যাপ্তি হওয়া চাই। একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিব স্বরূপ। যেখানে এই রুদ্রাক্ষের পূজা হয় সেখানে সদা লক্ষ্মী বাস করে। এটি ধারণ করার সময় সাধকের শিব মন্ত্র বলা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।